সাথে আমরা যা পড়তেছিলাম তার মধ্যে আমাদের একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স এন্ড মডিফায়ার, যেটা আমাদের পরীক্ষায় আসবে। এবং সেইখান থেকে আমাদের এক সেট অর্থাৎ যে কোনো এক নং প্রশ্ন, আমাদের এক নং দুই নং বা যে কোনো নং প্রশ্ন আমাদের থাকবে পরীক্ষায়। তো সেইগুলো পড়ার জন্য আমরা আমাদের পূর্ববর্তী যে ক্লাসগুলো নিয়েছিলাম সেইখান থেকে যে আইডিয়া এবং ধারণা পেয়েছি সেটাই মোর দেন এনাফ বলে মনে করি। কারণ হচ্ছে এখানে আপনি সবকিছুই বুঝবেন। যেমন আমরা যদি প্রথমে দেখি যে অ্যাপোজিটিভ বিষয়টা কি, অ্যাপোজিটিভ বিষয়টা আমাদের পরীক্ষায় থাকবে এবং এটা খুবই সিম্পল একটা বিষয় যদি একটু মনোযোগ দেন। যেমন আমরা নাউন পড়েছিলাম নাউনের ক্লাসে, যদি সেই ক্লাসটা না দেখে থাকেন তাহলে শুরু থেকে নাউনের ক্লাসটা একটু দেখে নেবেন। যখন দুইটি নাউন পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনটির অ্যাপোজিটিভ বলা হয়। এভাবে যদি আমরা সংজ্ঞাটা দেখি, সংজ্ঞাটা এভাবেই দেওয়া আছে, বাট এভাবে যদি আমরা সংজ্ঞাটা দেখি তাহলে হয়তো আপনাদের অনেকের পক্ষে বোঝা একটু কঠিন হয়ে যাবে। আমি সিম্পলি যদি বলি যে দুইটা নাউন যখন বসবে এবং দুইটা নাউন যখন পাশাপাশি বসবে তখন এই পাশাপাশি বসে কিন্তু তারা ফোকাস করবে যে কোনো একটা বিষয়ের প্রতি, তখন ওই দ্বিতীয় যে নাউনটা থাকবে সেটাকে বলা হবে অ্যাপোজিটিভ। সে ফর এক্সাম্পল আমরা বলেছিলাম অ্যাপোজিটিভ আমাদের পূর্ববর্তী ক্লাসেও যে অ্যাপোজিটিভ আমাদের কাজে লাগবে, কি কাজে লাগে প্রণাম বলেছিলাম, যে দেখবেন অ্যাপোজিটিভ এর আগে এবং পরে কমা থাকবে এবং তার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। যেমন আমরা যদি কোনো একটা সেন্টেন্স লিখি সেইখানে যদি এরকম লিখি জিতা ইজ এ স্টুডেন্ট, ওকে এটা ফাইন। বাট আমরা যদি এভাবে লিখি যে জিতা রিডস ইন ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার, মানে স্টাডি ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার ইজ এ স্টুডেন্ট, তাহলে জিতা একটা স্টুডেন্ট এটা ঠিক আছে, বাট জিতা সম্পর্কে কিন্তু ওই যে সে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করে একটা অতিরিক্ত তথ্য প্রদান করা হলো। তো সেটাই আমাদের অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিটিভ সংজ্ঞা আমরা যেভাবে শিখবো তার সঙ্গে আর একটা বিষয় শিখে রাখবো, যে অ্যাপোজিটিভ হচ্ছে প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। এই যে যে চিহ্নগুলো দেওয়া আছে এগুলো একটু দেখবেন, অ্যাপোজিটিভ এর পূর্বে এবং পরে কমা বসে, এটাও একটা অ্যাপোজিটিভ চিহ্ন একটা উপায়। আর অ্যাপোজিটিভ অংশ নাউন বা নাউন ফ্রেজ এর মতো কাজ করে। তো নাউন কি এবং নাউন ফ্রেজ কি সেটা একটু দেখবো। নাউন তো আমরা জানি বাট নাউন ফ্রেজটা আমরা জানি না। আমরা একটু লক্ষ্য করি, মিস্টার রহিম দা হেডমাস্টার অফ আওয়ার স্কুল হ্যাজ গন টু চায়না। আচ্ছা, আমরা যদি বারবার বলে থাকি যে দি হেডমাস্টার অফ আওয়ার স্কুল, এই অংশটা যদি এখান থেকে না থাকতো তাহলে আমাদের সেন্টেন্সটা কি হইতো? না হইতো অবশ্যই। তো সেইখানে এরকম থাকতো, মিস্টার রহিম হ্যাজ গন টু চায়না, মিস্টার রহিম চায়না গিয়েছে। তো মিস্টার রহিম চায়না যাক আর করিম চায়না যাক, তাদের আপনার আমার কোনো কিছুই আসে যায় না। কিন্তু যখনই এখানে বলা হবে যে দি হেডমাস্টার অফ আওয়ার স্কুল বা দা প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, তখনই আপনার একটু বুঝতে পারবেন না এই স্যার তো আমাদের চায়না গেছে, তখন আপনার এই স্যার সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য আপনি পেলেন। তো এটা একটা নাউন এবং এটা একটা নাউন ফ্রেজ। তো এই যে নাউন ফ্রেজ এবং নাউন দুইটাই কিন্তু পাশাপাশি বসছে এবং দ্বিতীয়টা প্রথমটা সম্পর্কে এক্সট্রা একটা তথ্য প্রদান করছে, এটাই হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ। আবার যদি একটু বলি যে হার মাদার, হার মাদার ওয়ার্কস হার্ড, তার মা প্রচুর কাজ করে, এখানে তার মা প্রচুর কাজ করে, এটা দিলেও আমাদের সেন্টেন্স হয়ে যেত, কিন্তু এখানে মাঝখানে আমরা ঢুকিয়ে দিলাম কি সেলিনা, মানে তার মার নাম, এই সেলিনা হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ। যেমন সেম প্রসেসে হিজ ব্রাদার তার ভাই রিডস ওয়েল, ভালো পড়ে। এখন হিজ ব্রাদার কে? এই যে আরিফ, এই আরিফটা হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ। তো এখন সুপ্রিয় শিক্ষার্থী আপনারা বলেন অ্যাপোজিটিভ যে বিষয়টা সেটা প্রাথমিক ধারণা আপনারা বুঝতে পেরেছেন কিনা? প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। আচ্ছা, কেউ বুঝতে পারেন না এরকম আছেন কিনা? আরেকটা বার যদি একটু বুঝাই দিতেন তাহলে আর একটু হেল্প হইতো স্যার। আচ্ছা, আর আর বাকিরা আমি জিজ্ঞেস করি একটু নিচের দিকে যারা আছেন, স্যার একটু বুঝিয়ে দেন। বুঝাচ্ছি স্যার, আমি কিছু বুঝিনি। কি মেঘলা আকাশ? ওকে, আপনার না বোঝাটাই স্বাভাবিক, এটা না বোঝার স্বাভাবিক কোনো বিষয় না, জাস্ট সিম্পল একটা বিষয়। আচ্ছা ওকে, সমস্যা নাই, আমি বুঝিয়ে দিচ্ছি। আপনার মাইক্রোফোনটা মিউট রাখবেন। সরি, আমরা শিখতেছি হচ্ছে অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিটিভ কি?
অ্যাপোজিটিভ কিছুই না, আমরা শুধু এরকম ভয়েসটা শোনাচ্ছি না। আমি বলেছি সবাইকে মাইক্রোফোনটা মিউট রাখার জন্য, সেই কাজটা করবেন সবাই দয়া করে। আপনি যদি আমার ভয়েস শুনতে না পারেন, সবাই যদি শুনতে না পারেন তাহলে বুঝবো যে আমার সমস্যা, যদি একজন শুনতে না পারেন তাহলে বুঝে নেবেন সেটা আপনার সমস্যা। আমরা শিখতেছি হচ্ছে অ্যাপোজিটিভ, তো অ্যাপোজিটিভের নাম যদি কোনোদিন না শুনে থাকেন তাহলে মনে করবেন আজকে আপনি শুনছেন। ওকে, তাহলে অ্যাপোজিটিভই শুনলাম, অ্যাপোজিটিভ খায় না মাথায় দেয় এটা আমরা জানি না, তবে অ্যাপোজিটিভের কাজটা কি সেটা আমাদের একটু জানার প্রয়োজন। অ্যাপোজিটিভের কাজটা হচ্ছে যে যখন দুইটা নাউন একসাথে বসবে অথবা দুইটা নাউন ফ্রেজ একসাথে বসবে, বসে প্রথম নাউন সম্পর্কে দ্বিতীয় নাউন অতিরিক্ত কোনো তথ্য প্রদান করবে সেটাকে বলা হবে কি অ্যাপোজিটিভ। যেমন মেঘলা আকাশ, মানে নাম হচ্ছে দুইটা, মেঘলা আকাশ ইজ এ স্টুডেন্ট, তো মেঘলা আকাশ একজন ছাত্র বা ছাত্রী। ওকে ফাইন, তো এইখানে আমাদের মেঘলা আকাশ সম্পর্কে এই একটা তথ্য পাওয়া গিয়েছে। এখন যদি বলা হয় যে মেঘলা আকাশ হু হ্যাজ টু ফেসবুক আইডি, যার দুইটা ফেসবুক আইডি আছে, ইজ এ স্টুডেন্ট, তাহলে মেঘলা আকাশ সম্পর্কে আপনি অতিরিক্ত কিছু তথ্য পেলেন না, যে যার দুইটা ফেসবুক আইডি আছে সেই হচ্ছে মেঘলা আকাশ। মানে এই হচ্ছে যে আপনার যে অতিরিক্ত দুইটা ফেসবুক আইডি আছে সেই দুইটা ফেসবুক আইডিটাই হচ্ছে আপনার অ্যাপোজিটিভ। সেম ভাবে আমরা এখানে এই কথাটাই বলেছি যে হিজ ব্রাদার আরিফ রিডস ওয়েল, তো এখানে হিজ ব্রাদার যদি আরিফ নাও থাকতো এইখানে তাহলেও আমাদের এটা অ্যাপোজিটিভ হয়ে যেত, মানে সরি সেন্টেন্সটা হয়ে যেত। তো এইখানে আরিফ লেখার কারণে এই আরিফ হচ্ছে হিজ ব্রাদার সম্পর্কে আরো এক্সট্রা তথ্য প্রদান করেছে। হার মাদার ওয়ার্কস হার্ড, এখানে সেলেনা প্রদান, সেলেনা বসার কারণে হার মাদার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে। মিস্টার রহিম দি হেডমাস্টার অফ আওয়ার স্কুল হ্যাজ গন টু চায়না, এখানে দি হেডমাস্টার অফ আওয়ার স্কুল এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটা মিস্টার রহিম সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। আপনি যদি এই এইটুকু না বুঝে থাকেন তাহলে এই অংশটুকু ভালো করে বুঝবেন, তারপর উদাহরণটা দেখবেন। আমি মনে করি যে এটার মতো সহজ আর কোনো বিষয় নাই, আর যদি এটাই আপনার কাছে কঠিন মনে হয় তাহলে কিন্তু আপনার জন্য অবশ্যই সতর্ক সংকেত আছে। এখানে এমন কোনো বিষয় নাই, এমন কোনো ইংলিশের এমন কোনো কঠিন কোনো টার্ম নাই যেটা না বোঝার মতো। আমি আপনাকে বলি নাই ভালোভাবে বোঝার জন্য, আমি মেঘলা আকাশ আপনাকে বলছি, আপনি বুঝতে পারছেন কিনা, যে আপনি কিছুই বুঝেন নাই বলছিলেন। জি স্যার আমি বুঝছি। আচ্ছা, তো যারা হচ্ছে মাইক্রোফোন অন করছেন, আবারও বলতেছি মাইক্রোফোনটা মিউট রাখবেন, এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। এরপর আমরা দেখবো অ্যাপোজিটিভ তো আমরা বুঝলাম, কিন্তু এটার প্রকারভেদটা কি, এর প্রকারভেদটা কত প্রকার এটা আপনাদের পরীক্ষায় আসবে। অ্যাপোজিটিভ এত সহজ ভাবে আপনি যে কমন পেয়ে যাবেন পরীক্ষায় আনসার করবেন তা না, বাট অ্যাপোজিটিভ হচ্ছে আমাদের তিন প্রকার, একটা হচ্ছে সাবজেক্টিভ অ্যাপোজিটিভ, আরেকটা হচ্ছে অবজেক্টিভ অ্যাপোজিটিভ, আরেকটা হচ্ছে পসেসিভ অ্যাপোজিটিভ। তো এখন আমাদের ক্লাসগুলো যারা নিয়মিত করতেছিলেন তারা নিশ্চয়ই এই মুহূর্তে একটু খুশি হয়ে যাবেন, কারণ হচ্ছে আপনি সাবজেক্ট অবজেক্ট পসেসিভ এই বিষয়গুলো সম্পর্কে অলরেডি জানেন, তাই না, জানেন। কিন্তু যারা আগে ক্লাসগুলো করেন নাই তারা সাবজেক্ট কি অবজেক্ট কি পসেসিভ কি এগুলো জানে না, তো তাদেরকে সেইগুলো জানানোর জন্য আমরা এতদিন আগের ক্লাসগুলো নিয়েছিলাম, যাতে আপনি সেই বিষয়গুলো ভালো করে জেনে বুঝে পরবর্তী ক্লাসে আসতে পারেন। তো এখন যখন আমরা আমাদের সিলেবাসের একটা নিউক্লিয়াসের মধ্যে প্রাণকেন্দ্রে প্রবেশ করেছি তখন আমাদের এই বিষয়গুলো প্রয়োজন হয়ে পড়েছে। আমি জানি আপনাদের কোন জায়গা থেকে কি করতে হবে না করতে হবে, সেই জন্য সেই বিষয়গুলো আগে থেকে আপনাদের পড়ানো হয়েছে এবং সেটার মেটেরিয়ালস গুলো অলরেডি দেওয়া আছে। আপনাদের কাজ হচ্ছে শুরু থেকে শুরু করা, যখনই কোনো কিছু শুরু করবেন মাঝখান থেকে শুরু করবেন না, শুরু থেকে শুরু করবেন। আর শুরু থেকে শুরু করা মানে হচ্ছে এটা হচ্ছে প্রোনাউনের একটা প্রকারভেদ, সাবজেক্ট প্রোনাউন অবজেক্ট প্রোনাউন পসেসিভ প্রোনাউন, আর অ্যাপোজিটিভটাও প্রোনাউনের একটা পার্ট। তো সাবজেক্ট প্রোনাউন আমরা অলরেডি বলে ফেলেছি, সাবজেক্ট প্রোনাউন সম্পর্কে খুব বেশি, মানে সাবজেক্ট অ্যাপোজিটিভ যেটা সেটা আমরা অলরেডি বুঝে ফেলেছি, যেটা হচ্ছে যে সাবজেক্টের পরে বসে অতিরিক্ত তথ্য প্রদান করবে। অ্যাপোজিটিভ এর কাজই হচ্ছে
অতিরিক্ত তথ্য প্রদান করা। মিস্টার ইমরান হো মানে ইজ এ স্টুডেন্ট বা ইজ এ বয়, বাট মিস্টার ইমরান হো ইজ বাচাল, যে বেশি কথা বলে সে একজন ছেলে, এরকম থাকতে পারে না। তো যে বেশি কথা বলে সেটাই তো আমাদের এখানে অ্যাপোজিটিভ হয়ে যাবে। যেমন দীপ্ত এ স্টুডেন্ট অফ পাপেল ইডুকিয়ার রিডস অ্যাটেন্টিভলি, তো এখানে এ স্টুডেন্ট অফ পাপেল ইডুকিয়ার, এটুকু যদি আমরা প্রশ্ন করি যে এ স্টুডেন্ট অফ পাপেল ইডুকিয়ার কে, বলেন দীপ্ত। আচ্ছা আমরা এটাও শিখেছিলাম, মনে আছে কি আপনাদের, যে আমরা সাবজেক্ট কিভাবে শিখব, মনে আছে তো নাকি? আচ্ছা তাহলে মিস্টার রনি ম্যাথ টিচার অফ পাপেল ইডুকিয়ার ইজ পাঞ্চুয়াল, তাহলে এ ম্যাথ টিচার অফ পাপেল ইডুকিয়ার কে, মিস্টার রনি, তাই তো? তো মিস্টার রনি আর দীপ্ত এই দুইটা কি সাবজেক্ট না অবজেক্ট? আচ্ছা এখন আমরা অবজেক্ট অ্যাপোজিটিভ কোনটা এটা একটু দেখি। আমরা আমরা শিখতেছি কি অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ কত প্রকার, একটা হচ্ছে যে সাবজেক্ট অ্যাপোজিটিভ, অবজেক্ট অ্যাপোজিটিভ, পসেসিভ অ্যাপোজিটিভ, যেটা তিন প্রকার অ্যাপোজিটিভ নিয়ে আলোচনা করতেছি। সাবজেক্ট কি, যে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। অবজেক্ট কোনটা, অবজেক্টের পর অতিরিক্ত তথ্য প্রদান করবে। একটু লক্ষ্য করি আমরা, আপনাদের এত সহজ আসবে না, যেটা আসবে এটাই আসবে। দে ম্যাট বাসার এ রাইটার অফ ইংলিশ, আচ্ছা এইখানে আমাদের অ্যাপোজিটিভ কোনটা এবং এটা কোন ধরনের অ্যাপোজিটিভ, এটাই হচ্ছে আপনার পরীক্ষায় থাকবে। আচ্ছা এখানে আমরা অনেক আগে থেকেই পড়তেছিলাম সাবজেক্ট অবজেক্ট ভার্ব এগুলো পড়তেছিলাম, কেন পড়তেছিলাম এটা আপনাদের বোঝার প্রয়োজন। দে ম্যাট ব্রাশার এটুকু আমরা দেখি, এখানে দেটা কি বলেন, সাবজেক্ট, আমি সাবজেক্ট জিজ্ঞেস করি নাই স্যার, এটা প্রোনাউন স্যার, প্রোনাউন। আর ম্যাটটা কি, মিটা কি, আর ভাষাটা কি, আমি সাবজেক্ট অবজেক্ট জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করেছি পার্সন স্পিচ। তাহলে আমরা নাউনের ক্লাসে শিখেছিলাম না যে নাউন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবেও বসতে পারে, শিখেছিলাম তো নাকি? নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেকটিভ অ্যাডভার্ব এই জিনিসগুলো আমরা শিখে তারপরে এখানে এসেছি, কাজেই এইখানে আমরা অবশ্যই কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট এটা বুঝতে হবে, তা না হলে কিন্তু বিপদে পড়বেন। তাহলে এইখানে আমাদের অবজেক্ট হচ্ছে মিস বাসার, আর এইখানে যদি আমরা দেখি যে এ রাইটার অফ ইংলিশ, ইংলিশের লেখক, এখানে কে ইংলিশের লেখক, বাসার, বাসারই তো ইংলিশের লেখক, তাহলে এ রাইটার অফ ইংলিশ এটা হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ, এবং এটা যেহেতু ভাষার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে এবং ভাষার অবজেক্ট হিসেবে বসেছে, সেই কারণে এটা অবজেক্টিভ অ্যাপোজিটিভ। আচ্ছা এরপরে আমরা দেখব এরপরের উদাহরণটা, উই ইনভাইটেড গৌতম, আমরা গৌতমকে দাওয়াত দিয়েছিলাম, তাহলে উইটা হচ্ছে আমাদের প্রোনাউন এবং সাবজেক্ট, ইনভাইটেড হয়েছে আমাদের প্রিন্সিপাল ভার্ব এবং অবজেক্ট, সরি ভার্ব, আর গৌতম হচ্ছে আমাদের নাউন এবং অবজেক্ট, তাহলে এ রেগুলার স্টুডেন্ট, রেগুলার অনলাইন স্টুডেন্ট, আমাদের নিয়মিত অনলাইন স্টুডেন্ট হচ্ছে গৌতম, তাহলে এই গৌতম সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে, এ রেগুলার অনলাইন স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ অ্যাপোজিটিভ। মোট কথা হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য প্রদান করবে তখন সেটা সাবজেক্টিভ অ্যাপোজিটিভ, আর অবজেক্ট সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য প্রদান করা হবে তখন সেটা অবজেক্টিভ অ্যাপোজিটিভ। আচ্ছা হাত তুললেও লাভ নাই, আমি এখন কারো কোশ্চেন নিতে পারবো না, কারণ অলরেডি 9:40 বেজে গেছে। হ্যাঁ আমরা পসেসিভ অ্যাডজেক্টিভটা একটু দেখব, অবজেক্টের পরে বসে অধিকার প্রকাশ করে, এটা আবার কিরকম বিষয়, অবজেক্টের পরে বসবে আবার অধিকার প্রকাশ করবে, এটা হবে আমাদের পসেসিভ অ্যাপোজিটিভ। যেমন আমরা যদি দেখি যে আই হ্যাভ রিড নজরুল দ্য পোয়েটস ওয়ার্কস, দি পোয়েটস ওয়ার্কস যেটা এটাই আমাদের পসেসিভ অ্যাপোজিটিভ, আবার দি পোয়েটস পোয়েমস এটা হচ্ছে পসেসিভ অ্যাপোজিটিভ। তো এইখানে এটা শেখার সব থেকে সহজ উপায় হচ্ছে আমরা পড়েছিলাম
প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, সাবজেক্ট অবজেক্ট, পসেসিভ রিফ্লেক্সিভ, মনে আছে কি? সেই পসেসিভের মধ্যে দেখেছিলেন যে একটা রুল ছিল পসেসিভ প্রোনাউনের পর কি বসে, পসেসিভ অ্যাডজেক্টিভের যে পসেসিভ প্রোনাউনের যে বিষয়টা আমরা পড়েছিলাম সেখানে একটা রুল ছিল যে পসেসিভ প্রোনাউনের পর অবজেক্ট প্রোনাউন বসে, মানে সর অবজেক্ট বসে বা ভার্বের আইএনজি বসে, এই ধরনের নিয়ম পড়েছিলাম। তো আপনারা যারা প্রোনাউন পড়েছিলেন পসেসিভ প্রোনাউনটা জাস্ট দেখবেন, তাহলেই পসেসিভ অ্যাডজেক্টিভটা খুব সহজে বুঝতে পারবেন। তো আমাদের সেটা খুব বেশি একটা কাজে লাগবে না, কারণ এটা থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের অবজেক্ট অ্যাপোজিটিভ। তো আমরা আজকের ক্লাসে শিখলাম হচ্ছে সাবজেক্ট অ্যাপোজিটিভ, অবজেক্ট অ্যাপোজিটিভ, পসেসিভ অ্যাপোজিটিভ এবং অ্যাপোজিটিভ কি। তো এই পর্যন্তই আমাদের থাকবে, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স শিখে আমরা মডিফায়ারটা শিখে ফেলবো, তাহলে আমাদের একটা আইটেম টোটালি ভালো করে শেষ হয়ে যাবে। মডিফায়ারটা হচ্ছে জাস্ট অ্যাপোজিটিভের মতোই, এখানে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার দুইটা বিষয় নামে দুইটা বিষয় থাকে। আর কন্ডিশনাল সেন্টেন্সটা আমাদের তো সব সময় কাজে লাগবে, সারা জীবনই কাজে লাগবে। আর অ্যাপোজিটিভ বিষয়টা আপনাদের কাছে নতুন যদি মনে হয়, আজকে যে কথাগুলো হয়েছে সেগুলো আরেকবার আপনি প্রথম থেকে দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।